গেল মাসের 9 মে ফিলিস্তিনের গাজা উপত্যকার অন্তত 400 স্থানে বিমান ও রকেট হামলা চালায় ইসরায়েল। এতে ইসলামিক জিহাদ গোষ্ঠী পিআইজের এক কমান্ডার ও বেসামরিক নাগরিক সহ নিহত হন 34 ফিলিস্তিনি। 5 দিনের রক্তক্ষয়ী সংঘর্ষের পর মিশরের মধ্যস্থতায় যুদ্ধবিরতিতে যায় দুই পক্ষ। ফিলিস্তিনের গাজা উপত্যকায় গেল মাসে চালানো ওই অভিযানে ইসরায়েল যুদ্ধাপরাধ করেছে এমন শঙ্কা প্রকাশ করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। গাজায় বেসামরিক নাগরিকদের ওপর হামলা চালানো হয়েছিল জানিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে সংগঠনটি। এ বিষয়ে বিস্তারিত তদন্ত করতে আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রতি আহ্বান জানিয়েছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। প্রতিবেদনে বলা হয়, গাজা উপত্যকার ঘনবসতিপূর্ণ এলাকায় সাধারণ মানুষ যখন ঘুমিয়েছিল তখন পূর্ব পরিকল্পনা অনুযায়ী হামলা চালায় ইসরায়েলি সেনারা। এ থেকে এটি প্রমাণিত হয় যে বেসামরিক নাগরিকদের নিরাপত্তার কথা বিবেচনা না করেই হামলা চালিয়েছিল ইসরায়েল। আর যেসব ভবনে হামলা চালানো হয়েছিল সেখানে কোনো অস্ত্র বা গোলাবারুদ পাওয়া যায়নি বলেও প্রতিবেদনে উল্লেখ করেছে সংস্থাটি। এদিকে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের এমন অভিযোগের সত্যতা নেই বলে দাবি করেছে ইসরায়েলি ডিফেন্স ফোর্সেস আইডিএফ। তারা বলছে পিআইজের কমান্ডারদের অবস্থান লক্ষ্য করেই হামলা চালানো হয়েছে। অভিযানের সময় বেসামরিক নাগরিকদের ক্ষয়ক্ষতি যেন কম হয় সে বিষয়ে সর্বাত্মক চেষ্টা করা হয়েছে বলেও দাবি করেছে আইডিএফ। অন্যদিকে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের প্রতিবেদনকে স্বাগত জানিয়েছে ফিলিস্তিনের ইসলামিক জিহাদ গোষ্ঠী পিআইজে। গোষ্ঠীটি বলছে এই প্রতিবেদন প্রমাণ করে গেল মাসের সংঘাতে শুরু করেছিল ইসরায়েল। তাদের এই হামলা ঘৃণ্য ও গুরুতর যুদ্ধাপরাধ। পিআইজে আরও বলেছে ইসরায়েলের সেনাবাহিনীর হামলার উদ্দেশ্যই নির্বিচারে নিরীহ ফিলিস্তিনিদের হত্যা করা। কেবল নিজেদের আত্মরক্ষার্থেই পিআইজে পাল্টা হামলা চালায় বলেও দাবি করে গোষ্ঠীটি। ফরহাদ চৌধুরী, সময় সংবাদ।